টেলিপাড়াতে আবার বড় দুঃসংবাদ। গতকাল রাতে তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দেকে। গুরুতর অসুস্থ দীপঙ্কর দে, একসময় বাংলা সিনেমার নাম করা খলনায়ক ছিলেন তিনি। যদিও বর্তমানে একাধিক ধারাবাহিকে বেশ পজিটিভ চরিত্র তিনি করেছেন, এবার অসুস্থ হয়ে পড়লেন এই বর্ষিয়ান অভিনেতা। গত রাতে তাকে বাইপাসের ধারে এক বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি আইসিইউতে ভর্তি, বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যান তার স্ত্রী অভিনেত্রী দোলন রায়। দোলন জানিয়েছেন হঠাৎই সুগার ফল করে, প্রচণ্ড ঘামতে আরম্ভ করেছিলেন দীপঙ্কর, পুরো ভিজে গেছিলেন, ভয় পেয়ে যান দোলন। তার কথায় ও হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, ঘামতে থাকে, এমন অবস্থায় বাড়িতে রাখা আর ঠিক বলে মনে করিনি। হসপিটালে তার সব প্যারামিটার্সই পরীক্ষা করে দেখা হয়েছে, মোটামুটি সব ঠিকই আছে, চিকিৎসকদের ওপরে ভরসা করছি, আমরা আশা করব আপনি একদম সুস্থ হয়ে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিয়ে না করেই অনেক বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। শেষ পর্যন্ত 2020 আইনি বিয়ে করেছিলেন দোলন ও দীপঙ্কর। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পজ। ধন্যবাদ।